হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আসলাম সবাই ঈদগাহ ময়দানে, জগতী উত্তরপাড়ায় ঈদগাহ ময়দানে। দেখুন কত সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে বসে আছে, কত সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন আমরা সবাই একত্র হয়ে সবাই নামাজ পড়ব, আল্লাহর কাছে ফরিয়াদ করবো, কান্নাকাটি করব। সবাই আপনারা আসেন একসাথে, আমরা নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, আমরা যে ঘটনা শুনছিলাম, জি সম্মানিত ভাইরা, আমরা সবাই কাকে ভালোবাসি বলেন তো? আল্লাহকে ভালোবাসি। সেই আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার ভালোবাসায় আগের কাতার আগে ঘোড়া করতে হবে। এই নিয়ত নিয়ে আমরা সবাই একটু সামনের দিকে চলে আসা যায় না ভাই? একটু ত্যাগ করে, একটু স্যাক্রিফাইস করে, পিছনে আমার অনেক ভাইদের কিন্তু মনে হচ্ছে জায়গা হবে না। আমরা একটু সামনে যাদের ফাঁকা জায়গাগুলো আছে, একটু দয়া করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই। আজকে সকালে আমরা একটু হারিয়ে যাই তো, একটু দাঁড়িয়ে যাই সবাই আল্লাহর জন্য। সবাই আমরা কাতার গুলো একটু সামনে সামনে এগিয়ে নিয়ে আসি। সবাই একটু সামনের দিকে আগে আসি। আগে আসার পরে আমরা সামনের ফাঁকা যে জায়গাগুলো, যার যার ডানে বামে ফাঁকা জায়গা, পিছন থেকে আমরা একজন করে সামনে টেনে নিই, সামনে টেনে নিই, নিয়ে আমরা ফাঁকা জায়গাগুলো পুরো করে ফেলি। জি কাতার সুন্দর ভাবে সারিবদ্ধ হয়ে গেলে, কাতার সুন্দর হয়ে গেলে এ পর্যায়ে আমরা বসে যাই। জি আমরা এবার বসে যাবো, কাতার সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা এবার বসে যাই। যার যার জায়গায় আমরা নামাজের শুরুতে বসবো, আমরা নামাজের শুরুতে বসে যাই, তাহলে দেখবেন কাতারে অতিরিক্ত জায়গা কিন্তু নষ্ট হবে না। আমরা নামাজের শুরুতে আমরা সবাই বসে পড়ি। তো যে কথা বলছিলাম, হজরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়ি থেকে তার অর্ধেক সম্পত্তি নিয়ে আল্লাহর রাসূলের দরবারে দান করার জন্য চলে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, হে ওমর ইবনে খাত্তাব, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? হজরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে যত সম্পদ ছিল তার অর্ধেক আমি আপনার জন্য নিয়ে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ, বাড়িতে কি রেখে এসেছো? বলে যে বাড়িতে আমি বাকি অর্ধেক সম্পদ রেখে এসেছি। এবার আসছে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনার দানের মর্যাদায় আজ পর্যন্ত কোন সাহাবীগণ যার উপরে যেতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বাড়িতে চলে গেলেন, যিনি ইতিপূর্বে দান করতে করতে যার ব্যাপারে বলা হয় তার প্রায় 40,000 দিরহামের বেশি সম্পদ তার ছিল, সুবহানাল্লাহ, তিনি দান করতে করতে ইতিপূর্বে সেই সমস্ত সম্পদ তিনি দান করে দিয়েছেন। এখন তার বাড়িতে অল্প কিছু সম্পদ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নাই। এমন অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে আসলেন, এসে দেখলেন বাড়িতে বেশি কিছু নাই। তো তিনার বাড়িতে যা কিছু ছিল সব কিছু তিনি গুছিয়ে নিলেন একটি পুতলায়। গুছিয়ে নিয়ে তিনি আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন। আল্লাহর রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আপনাকে দেওয়ার জন্য আমার কাছে এছাড়া আর কিছুই নাই। আল্লাহর রাসূল সেটা খুলে দেখলেন, এটা খুব বেশি পরিমাণ না। হযরতে ওমর ইবনে খাত্তাব মনে মনে ভাবলেন, এবার হয়তো আমি জিতে গেলাম, আমি কোনোবার আবু বকরের উপরে দান করতে পারি নাই, এবার হয়তো আমি জিতে গেলাম, হয়তো আমার দানটাই সব থেকে বেশি হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি আমার জন্য কতটুকু সম্পদ নিয়ে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা সম্পদ অবশিষ্ট ছিল, যত সম্পদ অবশিষ্ট ছিল সেই সবটুকুই আমি আপনার জন্য নিয়ে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ,
এই ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন তুমি বাড়িতে কি রেখে এসেছো বলে আমার বাড়িতে এক বেলা খাওয়ার মতো আর কোনো সম্পদ অবশিষ্ট নাই আমার বাড়িতে শুধুমাত্র আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি বলেন আল্লাহু আকবার এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার কত বড় দান হযরত ওমর ইবনে খাত্তাব আবারও ফিরে গেলেন তিনি আবু বকরের দানের কাছে কিন্তু পারলেন না আজকে আমাদের অন্তরটা এমন হওয়া উচিত আল্লাহ তাআলার জন্য দিনকে উদার করে আমাদের দান করা উচিত সম্মানিত ভাইরা আর কথা বলব না একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال الله تعالى ربنا أنفسنا وإن لم لنا وشرفنا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করে বলেন ও আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় দান করো তাহলে সেই দানটি আমার হবে আসুন আল্লাহর রাসূলের যে দর্শন পাবে সেই দর্শন